বাড়ি আমার বাড়ি না মারবি দিব ও এত বাড়ি গেল বড় লোক খাইবে আমার বাড়ি বলা দিব তুই শুনিছ যে তোর বলে ওই যে 14 ডিঙ্গা ধনধন সাগরের জলে ডুবাইছে ছেলা বলে তুই ফকিরের বাচ্চা হইছ আরে ওই ছেলা ফকিরের বাচ্চা না ধনের বাচ্চা হইছে হ্যাঁ বাচ্চা দেখি ফকির হইছে হ্যাঁ বাচ্চা দেখি ফকির হইছে হ্যাঁ তোর বুড়ি এলা উইলা ধন আছে আরে আমার কথা শুনে কি বলতেছে এবার বলছি আমরা ছয় ভাই এক বোন মা বেবুলা সুন্দরী এই যে আমার হাতের পঞ্চখানা লোহার পালাই রয়েছে তুমি কি সিদ্ধ করতে পারবে না গো কি বলছো বাবা ভগো বাবা আমি শুনেছিলাম যে লোহার কলাই সিদ্ধ করে ওই দেবতার কা আমি নয় হই কেমন করে তোমার লোহার কলাই সিদ্ধ করবো গো বাবা একটু না বেহুল্লা দেখো না বাবা চেষ্টা করে পারবে কিনা ভগো বাবা তবে আনো বাবু লোহার কলাই না করবো না আর এই লোহার কলাই সিদ্ধ করতে বাবা কত এ বড় কাজ বেশ ধন্য মা গো আরে বিহাই মশাই লোহার কলাই খুলে দাও আরে বেশ তবে লোহার কলাই এখন কিভাবে সিদ্ধ করবে ওটাও বলে দে আচ্ছা বেশ তার মাধ্যমে কিভাবে সিদ্ধ করতেছে আমরা দেখি অগ্নের Thank you.
তুমি আমার প্রতি সহায় দিও, তবে বেশ মাগু, তুমি একটা দাঁড়াও মাগু।